বাংলাদেশের অভিনেত্রী আজমেরি হক বাঁধনের বলিউডের সিনেমার টিজার প্রকাশ হয়েছে আজ। অমরভূষণের বই এসকেপ টু নো হোয়ার অবলম্বনে বিশাল ভারদ্বাজ নির্মাণ করেছেন খুফিয়া নামের একটি চলচ্চিত্র, যার এক ঝলক প্রকাশ হয়েছে আজ। টিজারে বলিউড অভিনেত্রী টাবু ও বাংলাদেশি অভিনেত্রী আজমেরি হক বাঁধনের ভিন্ন ভিন্ন অভিব্যক্তি প্রকাশ পেয়েছে। নেটিজেনরা বেশ প্রশংসাও করেছেন এই টিজারের। এই টিজারে বাঁধনকে দেখা গেছে এক আধিভৌতিক পরিস্থিতির মধ্যে, আগুন জ্বলছে আর বাঁধন এগিয়ে আসছে নির্দ্বিধায়। এই দৃশ্যে শুটিং করার সময় নির্মাতা বিশাল বেশ উচ্ছ্বসিত হয়ে বাঁধনকে বলেছিলেন, আজমেরি তুম তো আগ লাগা দিয়া। সোমবার বিকেলে এক সাক্ষাৎকারে বাঁধন নিজেই এই প্রতিক্রিয়ার কথা জানান। খুব শীঘ্রই খুফিয়া সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে। আজমেরি হক বাঁধন নিজের অনুভূতি জানিয়ে এক সাক্ষাৎকারে বলেন, নিশ্চয়ই অনেক ভালো লাগছে, আর এই ছবিতে কাজ করতে যাওয়ার আগে থেকেই একটা ভালো লাগার ব্যাপার ছিল আমার। আসলে এই কাজ করাটাই একটি অন্যরকম অভিজ্ঞতা আমার পুরো লাইফের জন্য। এই সিনেমায় বিশাল ভারদ্বাজ, টাবু, আলী ফজল যারা রয়েছেন তারা অসম্ভব গুণী শিল্পী। টিজার সম্পর্কে বাঁধনের প্রতিক্রিয়া ছিল বেশ ইতিবাচক ও সম্ভাবনাময়। তিনি আরও বলেছেন, হ্যাঁ, টিজারে যে শটটা দেখানো হয়েছে সেটা আমার মোস্ট ফেভারিট শট। ওই শটটা দেওয়ার সময় এক দারুণ ঘটনা ঘটেছিল। নির্মাতা বিশাল ভারদ্বাজ খুশি হয়ে বলেন, আজমেরি তুম তো আগ লাগা দিয়া, ইন্টারেস্টিং ছিল ওই শটটা। আমরা ভোর রাতের দিকে শটটা দিয়েছিলাম, সবাই এই শটটা পছন্দও করেছেন, ইভেন টিজারেও এটা ব্যবহার করা হয়েছে। বাঁধন আরও জানান, শিগগিরই তিনি ফের মুম্বাইয়ে উড়াল দিচ্ছেন, কেননা খুফিয়ার আরও দুই দিনের শুটিং বাকি আছে। এরপরই বলতে পারবেন কবে বলিউডে অভিষিক্ত হতে যাচ্ছেন আজমেরি হক বাঁধন।